টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কার ক্রিকেটেও তার স্ট্রাইক রেট 117, গড় 24। তবুও দেশ সেরা ওপেনার তো বটেই এই ফরম্যাটে টাইগারদের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবাল খান। কদিন আগেও ছিলেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক, তবে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই সেই মসনদটা হারিয়েছেন বন্ধু সাকিব আল হাসানের কাছে। এর একটা কারণও আছে বইকে, টাইগারদের হয়ে এই ফরম্যাটে 2020 সালের মার্চের পর আর মাঠে নামা হয়নি তামিমের। মিস করেছেন 11টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, কখনো ব্যক্তিগত কারণ, কখনো যেখানে বাদ সেধেছে ইঞ্জুরি। তাই তো বড় প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের সার্ভিস পাবে তো টিম টাইগার্স? বিসিবির চিকিৎসক থেকে নির্বাচক, বোর্ড কর্তা কিংবা তামিম স্বয়ং নিজেও, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে গেল কয়েকদিন গণমাধ্যমে টিম ম্যানেজমেন্টের কথায় একটা বিষয় স্পষ্ট, তামিমের বিকল্প হিসেবেই তৈরি করা হচ্ছে সৌম্যকে। প্রধান নির্বাচকের কথায়ও মিলল বিশ্বকাপে তামিমকে না পাওয়ার ইঙ্গিত। যে কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়লে তো আর আপনি কিছু করতে পারবেন না, সময় তো একটু দিতে হবে, তারপরেও পুরোপুরি সুস্থ হয়ে দলের সাথে যোগ দিলে আমাদের স্পিডটা পাবে। ওয়ার্ল্ড কাপ যেহেতু সময় আছে, এর আগে দুটো সিরিজ আমরা মিস করছি, হয়তো নিউজিল্যান্ডের সাথে হয়তো মিস করতে পারছি। নতুন যারা আছে ওদেরকে আমাদের রেডি করতে হবে, কারণ টিমের সবসময় 18 জন প্লেয়ার অলওয়েজ রেডি রাখতে হয়। কাকে কোন সময় দরকার, কারো পারিবারিক সময় হচ্ছে, কারণ বায়ুবলের ব্যাপার আছে, অনেক কিছু এখানে রিলেটেড। হাঁটুর ইঞ্জুরিতে বর্তমানে পুনর্বাসনে আছেন তামিম, ফিরলেও বিশ্বকাপের জন্য নিজেকে ফিট করতে সময় পাবেন না খুব একটা। তবে প্রধান নির্বাচক বলছেন তামিমের জন্য তারা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। বেস্ট প্লেয়ার টিমে না থাকলে তো সবসময় একটা চিন্তার কারণ হয়। তামিম ইকবালকে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে দলের সাথে যোগ দেয় এটা অবশ্যই আমরা চাবো। ফিজিওর যে রিপোর্ট আছে এই রিপোর্টে তামিম ইকবালকে ইনশাল্লাহ আশা করছি পাবো, এবং যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং খুব তাড়াতাড়ি ও মানায় নিতে পারবে, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে রঙিন পোশাকে বিলম্বিত হবে তামিমের মাঠে ফেরা, কারণ এফটিভিতে 2022 সালের আগে নেই টাইগারদের ওয়ানডে সিরিজ। তাই তো এই ফরম্যাটে তামিমের ক্যারিয়ারের ইতি টানা হয়েছে কিনা সে উত্তর জানতে অপেক্ষায় আপনাকে থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।